আজকে ভাবছিলাম আর ইটিং শো করা হবে না, কেন কি 5:30টার সময় কারেন্ট গেছে, সেই কারেন্ট এলো কটা, 9:30, 9:30, ঝড় বৃষ্টি হয়েছে অনেক। তো যাই হোক, আমাদের তোমাদের সাথে দেখা করাবে বলেই আবার কারেন্টটা চলে এসছে, এখন দেরি করা যাবে না, আবার কখন চলে যাবে জানি না। তো আজকের কি কি আইটেম আছে বলে দাও। পোস্ত বড়া, পোস্ত পিছন ছাড়ছে না এখন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে গরম, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে পোস্ত বড়া, আর এটা ভেন্ডি দিয়ে ডিমের ঝাল। এটা দিদি বানিয়েছে, ইচ্ছে ছিল এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, খেতে খুব সুন্দর হয়, কিন্তু লোডশেডিং এ কিছুই করতে পারিনি। এই রান্না টোটালি মোমবাতির আলোতে হয়েছে, সুতরাং বুঝতে পারছি রেকর্ডিং হবে ঠিক মতো আসবে না, ওই জন্য করা হয়ে ওঠেনি। যাই হোক শুরু করি। প্রথমে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর পোস্তর বড়া। ওই পোস্তর বড়া আমি নিয়ে নি, তোমারটা তুমি এখান থেকে নিয়ে নাও, ঠিক আছে? কি বল, মচ মচ করে আওয়াজ হচ্ছে কাঁচা লঙ্কার। ওয়েদারটা পুরো চেঞ্জ করে দিয়েছে, সারাদিন আজকে যা গরম ছিল এখন পুরো চেঞ্জ করে দিয়েছে, ঠান্ডা বলে দিয়েছে, ঠান্ডা, ওই জন্য এটা ফোলা থাকে নি বললো, সাবধানে মারনি, আগে থেকে সাবধান হলো। হ্যাঁ সবে জ্বর থেকে উঠেছো, তো সবে ঘুরে এসছি। গরম ভাতে তেল কাঁচা লঙ্কা দিয়ে বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। পোট্ট বড়া একদম কম দেবে, একদম পাশের বাড়ির আম গাছটা ভেঙে পড়ে গেছে, প্রচুর আম ছিল গাছে। খাদে তো যাওয়া হয়নি, আমার লঙ্কা গাছটা কেমন আছে কে জানে। ওকে যেভাবে ঘিরে দিয়েছে তাহলে ভালো যাবে। লঙ্কাটা নিয়ে
পুরোটা খাবে না? বড়ই খাবো। ওইটাই আমাকে দাও, আমি কাঁচাটাই খাবো, আমি শুকনো লঙ্কা খাবো না। কাঁচা লঙ্কা খাওয়া সেফটি, শুকনো লঙ্কা খাওয়া সেফটি না। একদম দেখি লাগলে নেব, ওদের মেখে নি। বলো কেমন হয়েছে খেতে? একটা ভালো লাগছে। অন্যরকম প্রিপারেশন খাচ্ছ? ভেন্ডি, ভেন্ডি ঝাল ডিম দিয়ে খুব সুন্দর খাই। পরে কোনোদিন আমি নিশ্চয়ই শেয়ার করব তোমার, বিশেষ করে জ্বরের মুখে তো বেশ দারুণ লাগছে। রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। বেশি করে পেঁয়াজ আদা রসুন দিয়ে তোমাদের দাদার খুব প্রিয়। যাই ডিম ভালো করে চিবিয়ে খাবে। আমাকে আবার হেয়ার ড্রেসার হতে হবে, চুলের যা হাল হয়েছে। 15 দিন পর পরে চুল কাটে, সেখানে হয়ে গেল প্রায় 2 মাস লকডাউন।
একবার চুল কাটা হয়েছে তার মাঝে, আরেকবার তো কাটতেই হবে, কি বলো? অবশ্যই। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া একদম। হলো হলো পোস্ত ভেন্ডি ডিম, পোস্ত না পোস্তর বড়া, ওই হলো পোস্তর বড়া। পোস্ত তিন দিন ধরে দুদিনে পোস্ত খাচ্ছি, তাহলে মোটামুটি ট্র্যাকে ছুটছে, লাইন ট্রেন এখন ট্র্যাকে ছুটছে। হ্যাঁ, এখন মুখের অরুচিটা কেটেছে, তবে চেহারাটা অনেকটাই ঝরে গেছে, তাই না? ঠিক হবে আস্তে আস্তে, দেখা যাক। কারো মুরগি ফুরগি চিকেন ফিকেন খেলে মুরগি চিকেন এখন কোথায়, লকডাউনের বাজারে মুরগি, মাছ মাছের টেস্ট তো ভুলেই গেছি, অনেক বহুদিন মাছ খাইনি, ভুলেই গেছি মাছের টেস্ট, মাছটা খেতে কেমন। আর চিকেন তাও যেতে হবে অনেক দূরে আনতে গেলে। ঠিক আছে চলো দেখা যাক, লড়ছি তো। আসলে শরীর খারাপ বলে, সত্যিই যেটা শরীর খারাপ বলে দাদাকে এখন পাঠাতেও ইচ্ছা করে না দূরে কোথাও, শরীর মানে সেই এনার্জিটা নেই তো দাদার মধ্যে এখনো, আসছে আস্তে আস্তে ফিরে আসছে, তো সেই জন্য। তো চলো শেষ করি ব্লগটা, এই সরি ইটিং শো, ইটিং শো, ইটিং শোটা শেষ করি, কালকে আবার আসবো যদি বিদ্যুৎ মন্ত্রী দয়া করে আমাদের ওপর। তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব। টাটা।